তুমি জিম্বা দেখাও কে বাবা আম্বু কোথায় যাচ্ছ আমার অনেক খিদা লাগছে বাবা আর করে খাইতে দিবা অনেক খিদা লাগছে একটা বিস্কুট দিবা পেটানো খিদে চলতেছে দৌড় দিতেছ কেন আবার কই যায় ঘরে তো অন্ধকার ওরে আমার সোনা রে দেখো আমার সোনা কত লক্ষ্মী আমি বলছি যে আমার খিদে লাগছে তাই আমার জন্য বিস্কুট কোথায় আছে সেখান থেকে বিস্কুট নিয়ে আসলো আমার আব্বু সোনা দেখে আমি একটা সরম পাইছে পাপ্পা দিয়ে সরম পাইছে আসো আমি একটা দিই তোমারে আসো 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 শুনে দেখি একটু মুখটা দেখি মুখটা দেখি তুমি জিম্বা দেখাও কে বাবা শোনো 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 ওয়ান টু কি ওয়ান টু আস্তে দৌড় দাও তবে দৌড় দিও না আব্বু পড়ে যাবা না তুমিও বিস্কুট নাও একটু খাও না হ্যাঁ টু থ্রি আমাকে ধরতে পারবো না আবার ওয়ান টু থ্রি জুতো 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 তুমি সবসময় উল্টা করে পড়ো কেন এইটা ওই পায়ে দাও ওটা ওই পায়ে দাও আব্বু জুতো উল্টো পড়ো না কি না ভাত আছে অনেকগুলো ঠান্ডা ভাত আছে আজকে ঠান্ডা বাতি খাওয়া হইব বুঝছ তোমার ভাত রান্না করতে হইব না আসো ওইখানে কালি পড়বো বাবা নাই 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 ভাত নাই এদিকে আসো ওখানে ময়লা হ্যাঁ এদিকে আসো 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 না বাবা না না বা নাই ওই দেখো কাক আসছে ওই যে কাক ওই যে দেখো দেখো ওই যে পাখি বলো তো কাক কাক বলো কাক হ্যাঁ ওই যে পাখি না বলো কাক এর নাম কি বলো কাক বলো কাক বলো ওয়ান টু থ্রি সকালবেলা উঠে নে এরকম দৌড়াদৌড়ি শুরু করে দিছে আমার আব্বু জান কারণ আমার আব্বু অনেক ঘুরতে ভালোবাসে এবং দৌড়াতে অনেক বেশি ভালোবাসে তার জন্য আমার আব্বু দেখতে পাচ্ছ কীভাবে দৌড় দিচ্ছে আর বলতেছে ওয়ান টু খালি ওয়ান টু থ্রি পারে আর কিছু পারে না আচ্ছা বাবা শোনো তুমি আর কি কি পারো কই যাচ্ছ তোমার আপু কই নাই আপু কোথায় গেছে বাজারে গেছে তুমি জানো তুমি একাই যাচ্ছ কেন আপুরে আনতে যাবা আপুরে আনতে যেতেছে সকাল থেকে আপুরে দেখতেছে না তাই আপুরে আনার জন্য বাইরে যাবে এই যে পিছন দিয়ে ডাকতেছে ওরে ধরো না কি খুলবো আচ্ছা দাও আমার তো পায়ে জুতো না আমি জুতো পরে আসি হ্যাঁ তুমি আবার জুতো খুলে আইতেছো কেন জুতো পরো জুতো এখন হ্যাঁ এখন ঠিক আছে কোথায় যাবা বাজারে কোথায় বাজারে কোথায় হলো বাজারে না গেছিল তোমার আব্বুর সাথে তুমি এখন কার সাথে যাবা এ নাও বিস্কুটটা নাও না আমার হাত টানতেছো কেন কই যাবা ওতু আমাদেরকে একটু তাকে বলো কাকে আনতে যাবা কাকে
তুমি আগে বলো কাকে আনতে যাবা আগে বলে না বলো আগে না উফ পোকা পোকা পালো বলো 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 তু 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 ভয় কামড় দিব তুমি কি জানো ওইখানে হাপু আছে ওইখানে গেলে তোমাকে টুস করবে দেখো টিশাক করবে টিশাক তোমাকে হাপু দেখলে কি করবে ওই টিশা এমনি করে কামড় দিব তুমি জানো তুমি যে একা একা বাহিরে যাচ্ছ বাহিরে গেলে একা তুমি যাইতে পারবো বাজারে কার সাথে যাবা তোমার ওইখানে ওই যে উ আছে এই দেখো উ কত বড় উ দেখছ তোমাকে ঠাস করে কামড় দিব ভয় ভয় দেখছো উটা কোথায় যাচ্ছে ও মা আমিও ভয় পেয়েছি চলো 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 যাও বাসায় যাও যাও বাসায় যাও এই দেখো এই দেখো দেখো ওটা আমি ধরি ও আমাকে কামড় দিচ্ছে আমার ভয় লাগতেছে আমি তো যাইতে পারবো না আসো আবার কান্দে আমি তোমার জন্য এত বাহানা করতেছি আর তুমি তাও বাইরে যাওয়ার জন্য এত ছটফট করতেছো কেন বাইরে তোমার কি মধু বাইরে কি মধু তুমি বাইরে যাওয়ার জন্য ছটফট করতেছ বাবা বাবা তোমার শুয়ে আছে যাও বাবা তোমার বাবা তোমাকে বেরিয়ে নিয়ে আসলো আবার ফিরে এখন আবার যাবে বাবা বাবা পাইছো একটা তাই না ওইখানে মাও আছে গেটের সামনে দরজা খোলা পারতেছে না তাই মাও নাই তো আরে আছে মাও ছোট্ট একটা মাকড়সা আছে সেটারে কইতেছে মাও মাও যাও না ওইখানে ভয় যাও না কিন্তু এ না খুলে দেও না আমি এত কষ্ট করতেছি আর বাইরে যেতে না যাই এখানে মাও গেছে গা না এখন এখানে মাও দেখছিল মা খসা ছিল ছোট একটা তাই মা খসে মাও না ভয় পাইছো তুমি ভয় পাইছো আব্বু ভয় পাইছ ভয় কতটুকু ভয় পাইছো একটু শুনি মাকড়সা এই যে মাকড়সার ইগুলো এখানে এর জন্য ছিল গাইস আমার আব্বু সিমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার ফেসবুক পেজটি ফলো দিও টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম